চমৎকার মুরগিগুলা, সিল্কি রয়েছে, বাহামা কলম্বিয়া রয়েছে, ভাই টুসা করেন না ভাই, উৎসাহ করেন না ভাই, মাশাআল্লাহ ভাই ভালো লাগছে কিন্তু ভাই। দেখতে পাচ্ছেন এগুলো কি ডিম পারে না ভাইয়া? না এগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ বাচ্চা হয় সে মুরগি গুলো কিন্তু কারণ প্রাইস বলতে গেলে বন্ধুরা বিভিন্ন বয়সে আছে তো। আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বন্ধুরা আজকে কিন্তু কথা ছিল যে আরিফ ভাইয়ের যে ফেন্সি মুরগির লব্বা ফার্ম যেটাই বলেন না কেন, সেই লবটির একটা ভিডিও নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার বেশ কিছু ফেন্সি মুরগি রয়েছে, তো কথা বলার চেষ্টা করবো আরিফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত সপ্তাহে আসছিলাম আলহামদুলিল্লাহ, সেখানে ছিল আপনার ফেন্সি কবুতর নিয়ে ভিডিও। তো ওটার পাশাপাশি যে প্রজেক্টটা আপনি ওপেন করছে সেটা হচ্ছে ফেন্সি মুরগি। আলহামদুলিল্লাহ অনেকে অবগত আছেন বন্ধুরা যে আরিফ ভাই কিন্তু আগে থেকে মোটামুটি ফেন্সি মুরগিগুলো লালন পালন করে। ভাই কয়টা ব্রিড নিয়ে কাজ করতে আছেন বর্তমানে? এটা এখন আমার কাছে দুই ব্রিড আছে। দুইটা ব্রিড রয়েছে, কি কি ব্রিড? সিল্কি আছে আর কলম্বিয়া ব্রাহ্ম আছে। আচ্ছা আচ্ছা, এখানে বেবি থেকে শুরু করে রানিং পর্যন্ত কেউ চ্যালেঞ্জ দেওয়া যাবে? হ্যাঁ, একদিন থেকে শুরু করে একবারে আপনার ছয় মাস সাত মাস যেটা ডিমের আইসে পাঁচটা বেসের মধ্যে থাকবে, সাত দিনের একটা থাকবে, একটা থাকবে আপনার একুশ দিনের, আর আরেকটা থাকবে দেড় মাসে, দুই মাস আছে, আড়াই মাস আছে, মানে কয়টি মানে হ্যাঁ ছয় মাস আছে, পাঁচ মাসের একটা ব্যাচ আছে। আচ্ছা আচ্ছা, এই বেবিগুলো কিসের মাধ্যমে ফুটান ভাই? এগুলো আমার ইনকিউবেটর আছে, মেশিন রয়েছে, মেশিনে ডিম দিলেই কয়দিন পরে বাচ্চাগুলো বের হয় বা ফুটে? একুশ দিন পরে ফুটে যায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি বলতেছেন যে ইনকিউবেটরের ডিম বর্তমানে দেওয়া আছে, এর আগের বেচটা সাত দিন বয়স চলতেছে, দেখতে পারবেন ভিডিও, হ্যাঁ দেখতে পারবে। আচ্ছা এই বেবিগুলো যদি নিতে চায় কেউ, ক্রয় করতে চাই বা এই সম্পর্কে পরামর্শ কেউ চায়, তাহলে আপনি ঠিকানা একটু বলে দিবেন কোথায় আসতে হবে? আমার জেলা হচ্ছে মাদারীপুর থানা চিচর, আমার খামারটা হচ্ছে পাঁচচর গোলচক করে। আচ্ছা আচ্ছা, আপনার প্রতিটা ভিডিওতে আমি বলা হয়, প্রথম অনেক দর্শকরা জানে না। ঠিক আচ্ছা আচ্ছা, তারপরেও আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন ভাইয়া। 0163484174 এই নাম্বার, এই মুহূর্তে সবই করা আছে, ক্যাশ করানো আছে, হ্যাঁ চাইলে ভিডিও কলে আমার সাথে কথা বলে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, যারা ফেন্সি মুরগি নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, যারা শুরু করতে চান কিংবা পরামর্শ চান, তারা কিন্তু চাইলে আর এই বাইরে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন কিংবা পরামর্শ নিতে পারবেন। আর যারা আসতে পারবেন না, বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত রয়েছেন, তারা কিন্তু চাইলে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে যার যেমন সুবিধা ওইভাবে কিন্তু আমরা কথা বলতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মূল ভিডিওতে চলে যাব। আরিফ ভাই, আমরা এখানে বেশ কিছু সম্ভবত ফেন্সি মুরগির বেবি দেখতে পাচ্ছি, এখানে কি কি বেবি রয়েছে ভাইয়া? এখানে আমার দুইটা প্রজাতি আছে, এটা একটা আছে সিল্কি আর একটা ব্রাহ্মার। ব্রাহ্মার, আচ্ছা আচ্ছা, যাই হোক এগুলো বয়স কেমন হয়েছে ভাইয়া? এগুলো কত, চার পাঁচ দিন হবে, চার থেকে পাঁচ দিন মাত্র, মাশাআল্লাহ। আচ্ছা এগুলো কতদিন মানে বয়স হলে সেল করা যায়? কতদিন বলতে আপনার একদিনের বাচ্চা সেল হয়, এগুলো হয়েছে ভ্যাকসিনের উপরে। ঠিক আছে, যারা নিতে চায় কতদিন বয়সে নিতে পারবে? ওই একদিন থেকে প্রায় সাত আট মাস পর্যন্ত, মানে ডিম ডিম যখন পারবে পর্যন্ত আমার কাছে আছে, দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো যাই হোক আরিফ ভাই, এই বাচ্চাগুলো ফুটেছেন কিসের মাধ্যমে ভাইয়া? এটা হলো আমার এই যে ইনকিউবেটর আছে, এই ইনকিউবেটারের মধ্যে ফুটাইছেন না, এটা খোলা যাবে ভাইয়া? যাই হোক বন্ধুরা, যারা এই ধরনের ফেন্সি মুরগির বেবিগুলো নিতে চান বা পরামর্শ নিতে চান, তারা কিন্তু আসতে করে দেখেন বন্ধু। হ্যাঁ, এই ডিমের বয়স কয়দিন? এটা ডিমের এক একটা এক এক সময় হয়েছে, তাই না? না তাহলে প্রায় ডিমের বয়স হয়ে গেছে আর এক এক দেড় দিনের মধ্যে, তাই না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর এর আগে যেটা দেখে আসলাম আমরা, চার থেকে পাঁচ দিন, তো এই বেবি গুলো তো নিয়ে পালতে পারবে না? হ্যাঁ অবশ্যই, কয়টা ভ্যাকসিন করা ভাইয়া? এখানে আছে আপনার এটা
তিনটা ভ্যাকসিন অলরেডি করা হয়ে গেছে। কেউ চাইলে এই বেবিগুলো নিয়ে বন্ধুরা আপনারা পালতে পারবেন। যারা বাবা মা বেবিগুলো খুঁজেন, সিল্কির বেবিগুলো খুঁজেন, তারা কিন্তু বেবিগুলো নিয়ে পালতে পারবেন। তো এটার আগের বেস কোনটা একটু দেখাবো ভাইয়া, যারা দেখতে চান বা পালতে চান তারা কিন্তু অনেক কিছু দেখতে বা শিখতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, এটা পরের যে বেসটা মানে এর আগের যে বেসটা বন্ধুরা, মাশাআল্লাহ এখানে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা অনেক বড় বেস, এটা প্রায় আপনার পাঁচ মাস তাই না? আচ্ছা, এগুলো কয় মাস হলে মোটামুটি আইডল হয়? যেহেতু চার মাসের মতো চলতেছে, পাঁচ মাসের উপরে হবে না? আচ্ছা আচ্ছা, এই যে সাদা আমি দেখতেছি মাথার মধ্যে সুন্দর ক্যাপ, এটা কি সিল্কি? আমেরিকান না? আমেরিকান সিল্কি বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মূলত এগুলা নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন, ভাই কিন্তু সেল করে, এবং যারা পরামর্শ নিতে চান তাও কিন্তু পারবেন। ঠিক আছে, তো আরিফ ভাই, এটার কি আরো পেস আছে? আচ্ছা, যারা মোটামুটি নিউ আইডল মুরগিগুলো খুঁজতেছে তারা কিন্তু চাইলে এই মুরগিগুলো নিয়ে কাজ শুরু করতে পারে, তাই না? এখানে বন্ধুরা দেখতেছেন বাহামা রয়েছে, বিভিন্ন জাতের মধ্যে রয়েছে, আরো কিন্তু বাইরে প্রচুর রয়েছে। হ্যাঁ, তো যাই হোক ভাইয়া, প্রাইস কি বলা যাবে নাকি ফোন দিলে বলবেন? না, এটা আপনার প্রাইসটা হইছে যে ফোন দিলে যার যেরকম বয়স লাগবে। কারণ প্রাইস বলতে গেলে বন্ধুরা বিভিন্ন বয়সে আছে, তো এই কারণে সবগুলো একসাথে বলা যায় না, আরো চারো লাগে। তো যারা নিতে চান, কোন বয়সে নিতে চান বা কি পরামর্শ নিতে চান, সে অনুপাতে কথা বলা যাবে। আর যারা নিতে চান অনায়াসে নিতে পারবে আলহামদুলিল্লাহ। তো আরিফ ভাই, আপনার যাদেরই লাগুক যেভাবেই লাগুক, আমার সাথে যোগাযোগ করলে বয়স হিসাবে ভ্যাকসিন দেওয়া আছে, ভ্যাকসিন কমপ্লিট করা আছে, যার যতটুকু বয়স লাগে একদিনের থেকে আমার একবার পুরো সাথে। আচ্ছা আচ্ছা, একটু একটু বাইরে আসবেন। মানে এগুলোতে মূলত শুরু করা, বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজ গুলা ভাইয়া, ওই মোরগটা দেখেন, এই মোরগটা না? আচ্ছা আচ্ছা, এটা কত ওজন হবে ভাইয়া? মোরগের সাথে আপনার কেমন লাগে দেখেন ভাই? টুসা করেন না ভাই, উৎসাহ করেন না ভাই, মাশাআল্লাহ ভাই, ভালো লাগছে কিন্তু ভাই, হ্যাঁ খুবই চমৎকার। এটা কতটুকু গইব ভাইয়া? আমি ধরতে পারব ভাই, আমি তো হাতে ব্যারি পাই না ভাই। ওরা দেখতে পাচ্ছেন, যাই হোক, সেই কিন্তু আমি যেটা আনুমানিক ধারণা নিলাম 7-8 কেজি এরকম হতে পারে বন্ধুরা। একটা মুরগ বা একটা মুরগি যদি 7-8 কেজি হয় তাহলে আর কী লাগে ভাই? তো যাই হোক আলহামদুলিল্লাহ, মাংসের জন্য তারা ওটাও করতে পারো, কেউ যদি বলে না আমি পাইলা নিলে আরও কিছু বাড়াবো, বাচ্চা ডিম করবো, সেটাও করতে পারবে। কেউ যদি পরামর্শ চাই দেওয়া যাবে ইনশাআল্লাহ। এগুলো আপনার যদি কেউ যদি বলে না মাংস হিসাবে এটা পাইলা বড় করে বিক্রি করবো, হ্যাঁ সেটা করতে পারবে, এটা খাবার আলাদা। হ্যাঁ রাইট, এর ভিতরে ডিম দিচ্ছে, আজকে দূরে ডিম দিচ্ছে না, এই ডিমগুলো কিন্তু বন্ধুরা সেই যে ইনকিউবেটর না, ওটার মধ্যে কিন্তু চলে যায় যখন একসাথে হয়ে যায়। তো আরিফ ভাই, হ্যাঁ আমি তো এটা দেখছি, মাশাআল্লাহ খুবই চমৎকার, বন্ধুরা দেখতে পাচ্ছি এগুলো তো বিশাল সাইজ, হয়তো আমরা বুঝতে পারবেন না মাশাআল্লাহ। তো আরিফ ভাই, মোটামুটি আপনি যে কথাটা বললেন, যারা বেবি করতে চায় তাদের জন্য একটা রাস্তা, আর যারা মাংসের জন্য করতে চায় তাদের জন্য আরেকটা। ভ্যাকসিনটা ব্যাপারটা যদি আপনার রানি ক্ষেত্রে যে ভ্যাকসিনটা, এটা প্রতিটা 2-3 মাস পর পর যে যেভাবে যে করে করতে হবে, এটা মাস যে করতে হবে, বলেন মুরগি বলেন যে কোনো পশুপাখি যেটা পালতে গেলে ভ্যাকসিন রানি ক্ষেত্রে করা লাগে, করতে হবে। বন্ধুরা চিন্তা করেন, এই একটা মুরগি, এই মুরগিগুলো কিন্তু আপনার 500-600 টাকার নিচে কেজি কিন্তু পাওয়া যায় না, কোথাও পাবেন না। হ্যাঁ খুবই টেস্ট, যাই হোক
একটা মুরগি যদি আপনারা বা মুরগ যদি আপনারা মাংসের জন্য যদি উৎপাদন করেন, একটা মুরগি এরা মিনিমাম 7 কেজি হবে, তাহলে যদি 500 টাকা করে হয় তাহলে 3500 টাকা এটা দাম আসে মিনিমাম। আর যারা ডিম বাচ্চা করে দিয়েছেন বন্ধুরা, এগুলো কিন্তু বাচ্চা ব্যাপক চাহিদা, তাই না ভাই? এই যে মেজের মধ্যে দেখেন বন্ধুরা, পাকার মধ্যে কিন্তু তুষ দিয়ে রাখছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন তুষ দিয়ে রাখছে, খাবার দিয়ে রাখে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক আরিফ ভাই, আমরা একটা অনুরোধ থাকবে, যারা মুরগির প্রজেক্ট নিয়ে কাজ করতে চায় আমার চ্যানেল দেখে আপনাকে ফোন দিবে, আপনার যত সাধ্য আপনি আপনার দিক থেকে যা পারেন বা যা অভিজ্ঞতা আছে আপনি শেয়ার করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর বন্ধুদেরকে বলছি, যারা আমি যেহেতু মুরগির প্রজেক্টটা মালশাল্লাহ যে রূপ পারছি দেখাইছি, মানে বাচ্চা থেকে শুরু করে ডিম থেকে শুরু করে, এখন আরও আছে আমার আরেকটা জায়গা আছে, আমার পুরনো আরেকটা ইয়াস খামার আছে, ওটাই নিয়ে যাবো, ওইখানে নিয়ে সব প্লট পুরোটা এখানে নাই, চলেন ওইখানে একটু দেখে বাকি কথা শেষ করে আল্লাহ হাফেজ, ঠিক আছে, ওকে। আর এইখানে রয়েছে বন্ধুরা সিল্কি মুরগির যে প্যারেন্টস পিয়ারগুলো আছে, মানে ডিম হয় ডিম থেকে, ওই যে ওখানে ডিম পাড়ে দিছে না ভাই, মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম পাড়ে দিছে, ওকে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সিল্কি মুরগির যে প্যারেন্টস পিয়ারগুলো আছে বন্ধুরা, যেগুলো থেকে ডিম হয় ডিম থেকে বাচ্চা হয়, সে মুরগিগুলো কিন্তু এইগুলো, তাই না ভাই? আচ্ছা, কেউ যদি চান বন্ধুরা এই রানিংগুলো কি দেওয়া যাবে ভাইয়া? দেওয়া যাবে না, তবে যে রানিং পর্যায়ে যেগুলো আছে সেগুলো দেওয়া যাবে, মোরগ বেশি হয়ে গেছে, মোরগটা দেওয়া যাবে, পাড়াতে চান বা ডিম বাচ্চা করাতে চান সেটা তো লস নাই, রাইট? হ্যাঁ, নিজে ইনকিউবেটর দিয়ে বা দেশি মুরগির তলে দিয়ে এগুলা হলো আপনার একবার স্বাভাবিক দেশি মুরগি যেরকম পালতে হয় মোরগ যেভাবে আছে এভাবে, এটি কোনো চাহিদা বড় অন্য কোনো কিছু নাই, হ্যাঁ এক্সট্রা কোনো কিছু দিতে হয় না বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন কত খোলামেলা স্পেসের মধ্যে এই মুরগিগুলা থাকে, আলহামদুলিল্লাহ দেখেন কত কত চমৎকার মুরগিগুলা, সিল্কি রয়েছে, বাহামা কলম্বিয়া রয়েছে, মাশাআল্লাহ। তো আরিফ ভাই, এগুলো কি ফুল অ্যাডাল্ট? হ্যাঁ, এগুলো বয়স 6 মাস হবে, এগুলো বয়স 6 মাস, মোটামুটি ডিম পারে বা পারবে, তাই না? যারা নিতে চায় বা পালতে চায় তারা এই মুরগিগুলো নিয়ে, বেশ কিছু মুরগি দেখতেছি এখানেও খুবই চমৎকার। তো এখানে কি 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 মুরগিগুলো আছে ভাই? এখানে এখানে আছে আপনার কলম্বিয়া ব্রাম আছে, আচ্ছা আচ্ছা, সিল্কি আছে, তাই না? এগুলো বয়সটা কতদিন চলতেছে? এগুলোর বয়স আপনার 2 মাস 2.5 মাস 2-2.5 মাস, আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এগুলো নিলে কি অনায়াসে পালতে পারবে? আচ্ছা, যেহেতু 2-2.5 মাস চলতে আছে, ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে, কেউ চাইলে এই বয়সে নর্মালি কি বেশি দেওয়া যাবে? ইনশাল্লাহ, ওকে। তো আরিফ ভাই, এই নেটের ভিতরে কিন্তু আমি বেশ কিছু আরও মুরগি দেখতেছি, এগুলো কি দেশি মুরগি নাকি ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু ভিতরে যাই, ভ্যাকসিন কমপ্লিট আছে, 3টা ভ্যাকসিন দেওয়া আছে, এগুলা বয়স 3 মাস, এগুলো বয়স 3 মাস না? আচ্ছা, ভ্যাকসিন সব কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট, আচ্ছা, কেউ চাইলে এগুলো নিয়েও পালতে পারবে, নর্মালি সিস্টেম করে দেওয়া যাবে, হ্যাঁ, মোরগ মুরগি দুটাই দেওয়া যাবে, দুটাই আছে। আর মূলত যে কেউ যদি বলে না একসাথে অনেকগুলো নিবো, সেটা ভিডিও করে দেখে নিতে পারবো, আজকে আমার খামারে কেউ আসতে চায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে পারবে, সমস্যা নেই।